কখনো স্টেশনে পড়ে থেকে অসুস্থের মৃত্যু, ফিরেও তাকালো না কেউ। আবার কখনো পথ আটকে দাঁড়িয়ে রইল বিয়ে বাড়ির বাস, অসুস্থ শিশুকে হাসপাতালে নিয়ে যেতে পারলেন না আত্মীয়রা। একাধিক অমানবিকতার ছবির সাক্ষী কলকাতা থেকে জেলা। তাহলে কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মানবিকতা? যখনই এই ধরনের ঘটনা সামনে আসে তখনই ওঠে এই প্রশ্ন। কিন্তু না, মানবিকতা বোধ যে এখনো একেবারে নিঃশেষ হয়ে যায়নি, বছরের শেষে সেটাই প্রমাণ করল হাওড়ার একটি ঘটনা। বাসেই সন্তান প্রসব করলেন মহিলা, সহযোগিতা করতে এগিয়ে এলেন সহযাত্রীরা। সোমবার হুগলির চণ্ডীতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শারীরিক পরীক্ষার জন্য গিয়েছিলেন গোবরা শিবতলার বাসিন্দা সন্তান সম্ভবা অঞ্জলি বন্যা। তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দেন চিকিৎসক। সেই মতো 57 এই রুটের একটি বাসে স্বামীকে নিয়ে হাওড়ায় আসছিলেন মহিলা। হাওড়ার কাছে বেলগাছিয়া মোড়ের কাছে প্রসব যন্ত্রণা উঠে অঞ্জলির। সেই সময় বাসে প্রচুর যাত্রী ছিলেন, কিন্তু ঘটনার গুরুত্ব বুঝতে পেরে বাস থেকে নেমে যান পুরুষ যাত্রীরা। বাসের ভিতরের অংশ ঘিরে দেওয়া হয় কাপড় দিয়ে। এরপর এক মহিলা ও এক পুরুষ যাত্রীর সহযোগিতায় বাসের মধ্যেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন অঞ্জলি। শুধু যাত্রীরা নন, এগিয়ে আসেন বাসের চালকও। নবজাতক ও প্রসূতিকে বাসে করে নিয়ে যান জগদীশপুর গ্রামীণ হাসপাতালে। বাচ্চা এবং মা দুজনেই স্টেবল, এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। আমাদের গভর্নমেন্ট হসপিটালের নিয়ম 48 ঘন্টা পরে ছেড়ে দেওয়া হয়। এই ক্ষেত্রে আমরা একদিন দেখব, যেহেতু বাচ্চাটা কারণটা বাইরে হয়েছিল এবং ঠান্ডার সময়, তো আরেকদিন অবজারভেশন রাখলেই ভালো হয়। এক ভদ্রলোক দৌড়ে এসে স্ট্রেচারটা নিয়ে যাচ্ছেন আর কি। পরে শুনলাম যে না, একদম মা বোধহয় ওই বাসের মধ্যে বাচ্চা হয়ে গেছেন, তাকে তাড়াতাড়ি বাসটা খালি করে একদম বাসের ড্রাইভার নাকি নিয়ে এসছেন। মানে বাসে হওয়ার মুহূর্তেই একদম সঙ্গে সঙ্গে চলে এসছেন, উনি স্ট্রেচারে করে তুলে নিয়ে চলে এসছেন একদম একজন প্যাসেঞ্জার। হ্যাঁ, মানে আমার খুব ভালো লাগলো দেখে ভদ্রলোককে আর কি। বাসের যাত্রী থেকে চালক সকলকেই ধন্যবাদ জানিয়েছেন ওই মহিলা। চিকিৎসকরা জানিয়েছেন এখন মা ও সন্তান দুজনেই সুস্থ। সুমিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।